দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। আপনারা দেখছেন বড় বড় যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আমরা এখানে দেখছি আকবর ভাইকে। আকবর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কটা গরু আনছেন? গরু আনছি ১৩টা। ১৩টা, তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর গরু নাকি? এটাই বড়? এটাই বড়। আচ্ছা, এটাও আপনার? আচ্ছা, আমরা আগে দুটো গরুর একটু তথ্য নেই। এটার কতটুক ওজন হবে আকবর ভাই? এই দুইটা গরুর দাম চাইছি ৪,৩০। এই দুইটা? হ্যাঁ, উনি বলছে ৪০০ ভাঙে বলছে। তো কেমন টার্গেট করছেন? লাস্ট বলে দিছি ৩০,০০০ এর কথা। ৩০,০০০ এর কথা চাইছিলাম ৪৮০। আচ্ছা, ৪৩০ হচ্ছে লাস্ট বলছি আমি। আচ্ছা, উনি বলছে ৪,০০০০ ভাঙবে। আচ্ছা, তাহলে ওজন হবে কয়টা, কতটুকু? দুইটা ওজন হবে ১৭ মণ। দর্শক শুনছেন যে দুটার ওজন হবে ১৭ মণ, এই গরুটি আর এই গরুটি। এই দুটি গরু ও ৪,৩০ উনি নির্ধারণ করে রেখেছেন দাম। আমরা দেখছিলাম আজকে খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলার যে বড় বড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানে আরেকটি গরু দেখছি আমরা, সেটার একটা তথ্য নেই। ভাই এটা কত চাইছেন? দাম চাইছি ভাই ২৬০। ওজন কতটুকু হবে ভাই? ১১ মণ। কত দাম বলতো সেটা? দাম বলতেছে ২১০-১৫। টার্গেট কত? টার্গেট আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আমরা দেখব আরো কিছু গরু দেখবো, আর সে বড় বড় গরু দেখছি আজকে। কত চাইছেন? ওয়ালাইকুম কত চাইছেন? ২৩০। কত কষ্ট দাম? দাম কত বলতেছে? ১৮০। ওজন কতটুকু হবে? বেচা কেনা? দুইয়ের নিচে না দুইয়ের উপরে? দুই ভাঙা পেন না। দর্শক শুনছেন যে দুই ভাঙা গান, দুইয়ের উপরে যেতে হবে, সে কিনতে চাইলে। আমরা দেখছি আজকে বড় বড় যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলায়, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানেও আরেকটি গরু দেখছিলাম, অনেক সুন্দর একটি গরু, অনেক সুন্দর একটি গরু। কাস্টমার চলে গেছে ভাই। কতটুকু ওজন হবে? ৮ মণ। তো কেমন দাম বলতেছে? ২৫০ তো চাইলে দাম বলে ২০০ ভাঙার জন্য, ভাঙাবেন না? ভাঙা মানে ৮০,০০০, ৯০,০০০ বলে। তো আপনার কি ইচ্ছা? ২০০ হলে বিক্রি করবেন? দর্শক শুনছেন যে ২০০ হলে একটু বিক্রি করবেন। আমরা দেখছি আজকে যে ষাঁড় গরুগুলো রয়েছে খোঁচাবাড়ি হাটে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দিচ্ছিলাম। চাচা আসসালামু আলাইকুম, কেমন ওজন আছে বাড়ি এটা? ৭ মণ। কত চাইছেন? দাম ১৮৫। ১৮৫ চাচ্ছেন? কত বলতেছে দাম? ৬৫ পর্যন্ত বলে। টার্গেট কত? আমরা দেখি আজকে বেশ কিছু আমদানি দেখছি, কারণ আমদানি আজকে অনেক বেশি। আপনি কটা আনছেন? আমি আনছি ৮টা। ৮টা? এটা কি বড় না? এটা বড় আছে, আর এর থেকেও বড় আছে। এটা কতটুকু ওজন হবে? ৩০ বলতেছে। কত লোক মাংস হবে? এটা ৬ মণ, ৬.৫ মণ হবে। ৬ মণ, ৬.৫ মণ। ৩০ বলতেছে। কত চাইছিলেন? চাইছি ৩৫ হলে বেশ, ১৩৫ হলে বসবে। ৩০ পর্যন্ত দাম পেয়েছে। আমরা শুনছি দেখছি আজকে
মাংসের গরুগুলো যে ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর তথ্য দিচ্ছি। এখানে আরেকটি আছে, কত দিনে টানা নিয়ে করছে? ১২০ চাইছেন কত? ৩০ ১২০ আর ১৩০ টানাটানি চলছে, টানাটানি চলছে। কতটুকু ওজন হবে? ৫.৫ ১২০ ১৩০ মধ্যে টানাটানি চলছে। আমরা দেখছি কোচাবাড়ি হাটে মাংসের গরুগুলোকে আমরা দেখবো, আরো প্রচুর পরিমাণে আজকে আমদানি দেখছি, প্রচুর আমদানি। এখানেও দেখছিলাম আমরা আরেকটি গরু, বড় ভাই কত চাইছেন? ১৮০ কতটুকু ওজন হবে? ৬ মণ কত বলতেছে দাম? ১৫০ ভাঙার জন্য বলতেছে, ভাঙাবেন না তো, ভাঙ্গের উপরে আজকে পাঠি নাই। আপনারা কত চাইছিলেন? ৮০ ওজন কতটুকু হবে এটা? ৬.৫ কত বলতেছে? ৬০-৬২ ১৬০-৬২ বলছে। কেমন আশা করছেন? কেমন? ৭০ পার হবে, ১৭০ পার হবে। দেখছিলাম এখানে, দেখছি আরেকটি, কতটুকু ওজন হবে ভাই এটা? এটা কি জোড়া? জোড়া জোড়া দুইটার ওজন কতটুকু হবে? মাংস ১০ মন না বেশি হবে? কত চাচ্ছেন দাম? দাম তো চাচ্ছি ১৪০ করে, মানে ২৮০ দাম করছে কেউ? দাম কইছে, কত কইছে? ৩০ মানে ২৩০ কইছে। কত আশা করছেন তোমরা? মানে ২৫০ পার, ২৫০ পার আড়াই লাখ জোড়াটা। হ্যাঁ, দর্শক শুনছেন যে ২৩০ পর্যন্ত বলছে, আড়াই লাখ হলে উনি বিক্রি করবেন। আমরা দেখছি শুনছি আজকে খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁ জেলার যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানে আরেকটি গরু দেখছিলাম আমরা, এখানে চাইছেন কত? ৩০ বছর না? কতটুকু জানাবে? ১৪০ আমরা শুনছি দেখছি আজকে খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁ জেলার যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হয়েছিল সেই গরুগুলো তথ্য আমরা দিলাম। তো এখন কাম তো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।